নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে ভালো আছেন আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম তবে আজকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই বলবেন কেন দেখুন গত এপিসোডে আমরা একটা কার্ডের ম্যাজিক দেখিয়েছিলাম এই ম্যাজিকটাতে আমি বলেছিলাম আপনারা একটু লাইক করবেন কমেন্ট করবেন তো প্রচুর মানুষ কমেন্ট করেছেন যারা কমেন্ট করেছেন প্রত্যেককে থ্যাংকস মেনি মেনি থ্যাংকস এই যে আপনি একটু কমেন্ট করেছেন আমার কাজকে পছন্দ করেছেন এই জন্য ইচ্ছে করছে আপনাদের জন্য আরও একটা ভালো কাজ করি অর্থাৎ একটা ভালো ম্যাজিক দেখাই এবং সেটা কি করে হয় শিখিয়ে দিই এই ইচ্ছেটা করে তাই আপনারা যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা কমেন্ট করেননি তাদেরকেও ধন্যবাদ কারণ এই এপিসোডে আপনারা অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতি সপ্তাহে অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার একটা করে নতুন ম্যাজিক নিয়ে আসি আর সেই ম্যাজিকটা কী করে হয় তার সিক্রেটটাও বলে দিই তবে হ্যাঁ সৌমসত্যর একটা অভিযোগ আছে যে ও কিছু ম্যাজিকের কথা অভিযোগ না ঠিক ওর একটা আবদার ও চাইছে এই ম্যাজিকটা শিখিয়ে দিন এই ম্যাজিকটা শিখিয়ে দিন সৌমসত্য তুমি চিন্তা করো না আমি একটার পর একটা এই সুন্দর সুন্দর ম্যাজিকগুলো নিশ্চয়ই শিখিয়ে দেবো আর কিছু সমস্যা আছে সেটা হচ্ছে যে আমি কিছু কিছু ম্যাজিক শেখাতে পারি না তার কারণ হচ্ছে কপিরাইটের একটা ঝামেলা আছে যাক বেশি কথা না বলে আজকের ম্যাজিকটা প্রথমে দেখিয়ে ফেলি আগে দেখো তোমাদের এই ম্যাজিকটা কেমন লাগে তারপরে ম্যাজিকটা কি করে হয় সেই বিষয়ে বলা যাবে প্রথমে ম্যাজিকটা আমরা দেখেন একটা টাকার ম্যাজিক সেই টাকাটা কি না এরকম একটা টাকা আছে এই টাকাটাকে নিয়ে যদি এইরকমভাবে স্প্লিট করা যায় জাস্ট এরকম স্প্লিট করা যায় তাহলে দেখা যাবে একটা টাকা থেকে এই রকম দুটো টাকা হয়ে গেল কি আপনি মজার ব্যাপার না যে একটা টাকা থেকে এরকম দুটো টাকা হয়ে গেল এ একটা টাকা থেকে দুটো হলে পরে ইচ্ছে করবে যদি আরেকটা টাকা করা যেত কোনো অসুবিধা নেই এটাকেও যদি এরকম স্প্লিট করা যায় তাহলে দেখা যাবে এটাও কিন্তু দুটো হয়ে গেল এই ম্যাজিকটা ইচ্ছে করছে না যে ম্যাজিকটা আমি যদি শিখিয়ে দেওয়া হয় খুব ভালো হবে তাহলে এই ম্যাজিকটা আমি কি করে হয় বলে দেবো ঠিক তার আগে আমি বলবো এই ম্যাজিকটা ঠিক যেই প্রিন্সিপালের ওপরে করা সেই প্রিন্সিপালে অনেক ম্যাজিক আছে প্রচুর ম্যাজিক আছে তার কয়েকটা ঝলক মানে একটু আমি আপনাদের দেখাতে চাই একটু দেখে নিন তারপরে সিক্রেট পার্ট আসছি এই দেখুন এই যে এটা এটা দেখলেন এটা ছাড়াও একটা আছে যেমন এইটা এটা একটু দেখুন কি কেমন লাগলো এই ম্যাজিকগুলোর সিক্রেটটা কিন্তু সেম আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি এই যে ইমাত্র যেটা দেখালাম সেটা কিন্তু আমি আপনাদের এক্ষুনি বলে দেবো কি করে হয় কি করে আমি বানিয়েছি ডিটেলটাই বলে দেবো কিন্তু যদি আপনারা বলেন এই ম্যাজিকটা বা এই ম্যাজিকটা এই ম্যাজিকগুলো কি করে হয় যদি বুঝতে পারেন খুব ভালো আমার অসুবিধে নেই বুঝতে না পারেন তাহলে কমেন্টে লিখবেন যে এই ম্যাজিকটারও ভিডিও চাই এই ম্যাজিকটারও ভিডিও চাই টিউটোরিয়াল চাই কিভাবে বানাতে হয় শিখতে চাই আপনারা শুধু কমেন্টে লিখবেন আর একটা লাইক করবেন প্রত্যেকে যদি একটু লাইক করেন আমার ভীষণ ভালো লাগে তাই আশা করব আপনারা প্রত্যেকে লাইক করবেন একটু কমেন্ট করবেন আসুন তাহলে পরে এই ম্যাজিকের থিউট্রিয়াল পার্টে যাওয়া যাক আজকে ম্যাজিকটা একটু অন্যভাবে শেখাবো মানে সেই নিচে টেবিল পেতে অত কিছু করে নেয় জাস্ট আমি বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে কি যে এইগুলো তো বুঝতেই পারছেন এগুলো ফেক নোট বাজারে কিনতে পাওয়া যায় চাটনির টাকা বলতে যেটা বোঝায় এই রকম টাকা নেবেন নিয়ে কি করবেন এই যে গান্ধীর ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা এই গান্ধীর ছবিটা কাঁচি দিয়ে শুধু এই ছবিটুকু কেটে নেবেন ঠিক এই রকম আমি দেখাই ঠিক এই রকমভাবে কেটে নেবেন এ দেখুন এটা যেমন কেটে বার করে নিয়েছি এই পিসটা দরকার এটার দরকার নেই তাহলে পরে গান্ধীর এই পাটটা ঠিক গান্ধীজির এই টুকরো পাটুকু আমি পেয়ে গেলাম এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাগনেট এরকম পাতলা পাতলা ম্যাগনেট লাগবে দেখুন তো দেখাই আপনাদের পাতলা একদম ম্যাগনেট এই ম্যাগনেট চারখানা লাগবে চার টুকরো চার পিস লাগবে এখানে দু পিস আছে এই দুটো পিস কী করতে হবে এই ডবল সাইডের টেপ লাগিয়ে ঠিক এই রকমভাবে এইরকমভাবে লাগিয়ে নেবেন এই দেখুন এই ডবল সাইডের টেপ লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ডবল সাইডের টেপটা লাগালে পরে কী হচ্ছে এটা উঠিয়ে দিলে ওই গাম হয়েছে গাম এই যে লেগে যাবে এই গাম দিয়ে কি করবেন এই দুটো ম্যাগনেটকে ঠিক এইখানে লাগিয়ে দিন এই গান্ধীজির ঠিক উল্টো দিকে এটা লাগিয়ে দিন দুটো ম্যাগনেট এরকম লাগানো আছে আর যেটা করতে হবে একটা নোট যার তলায় এই রকম দুটো ম্যাগনেট লাগাতে হবে এটা আশা করি যারা আপনারা কাজ করেন তারা জানেন কি করে করতে হয় এটা দেখুন লাগালে পরে দেখা যাচ্ছে যেন এখানেই বুঝতে পারছেন তো এই ম্যাগনেটের মধ্যে এটা লাগানো আছে আশা করছি বুঝতে পেরেছেন আমি এই পেছনে আরেকটা নোট এরকম লাগিয়ে দিলে পরে এই ম্যাগনেটটা আর দেখা যাবে না এটা আমি লাগাইনি আপনাদের এরকম যদি আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয় তাহলে একটা নোট বলেই মনে হবে এটা আর আমি আঠা দিয়ে লাগাইনি আপনারা লাগিয়ে নেবেন আপনাদের সুবিধার জন্য এবারে যেটা করতে হবে এই দেখুন এখানে একটা নোট এখানে আরও একটা নোট দুটো নোট দিলেন দুটো নোটকে ঠিক এরকমভাবে রেখে ঠিকঠাক রেখে একদম তার উপরে এই পিসটাকে এরকমভাবে লাগিয়ে দিন এই গান্ধীজির মূর্তিটাকে এইখানটা লাগিয়ে দিন এবারে দেখুন একটু দূর থেকে যদি আপনি দেখান তাহলে আর বোঝা যাবে না যে এটা আছে এবার কি হচ্ছে এখানে যেহেতু তিনটে পিস আছে তিন পিস আছে তো তা আপনি কী করবেন প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে এই একটা পিসকে ছেড়ে দেবেন একটা পিসকে ছেড়ে দিয়ে তলার দুটো পিসকে ধরুন ব্যাস এইভাবে বাহাতে ধরুন এইভাবে দেখাতে পারেন যে আমার একটা নোট আছে বোঝা যাবে না এরকমভাবে দেখাতে পারেন যে আমার একটা নোট আছে একটা পাঁচশো টাকার নোট এরকমভাবে দেখালেন দেখি কী করছেন এখান থেকেই এই ওপরের নোটটা জাস্ট ওপরের নোটটা যদি এরকম টেনে নেন জাস্ট এরকমভাবে টেনে নেন তাহলে দেখুন এই দুটোর সাথে অর্থাৎ এই পেছনে তো ম্যাগনেট আছে ম্যাগনেটের সাথে ওটা চলে যাচ্ছে এটা যেন মনে হচ্ছে যেন এই গান্ধীজির মূর্তিটা যেন প্রিন্ট হয়ে আর একটা হয়ে গেল এই দেখুন এই বিউটিটা লাগবে দেখতে আর যখন এরকম পাস করবেন খুব সুন্দর লাগে দেখতে এবার আপনি দেখাচ্ছেন দুটো নোট হয়ে গেছে এই যখন দুটো নোট দেখাচ্ছেন তখন এখানে একটু টুইস্ট করে এই তলারটা ধরে ফেলুন ব্যাস এইটুকু করে ফেলুন এইটুকু করে ফেলে এবারে কি করবেন জাস্ট এরকমভাবে একটু টানুন তার পরেরটা তখন মনে হবে যে এটাও দুটো নোট হয়ে গেল এটা আপনি যত ভালো করে দেখাতে পারেন সেটা আপনার ব্যাপার শুধু তাই নয় এটা ছাড়াও আমি আপনাদের যে দুটো ম্যাজিক দেখালাম ওই দুটো ম্যাজিকও কিন্তু এর এই প্রিন্সিপালের ওপরে করা আপনারা যদি করে নিতে পারেন খুব ভালো করে নিতে পারলে পরে সেটাও কমেন্টে জানাবেন আর যদি করে নিতে না পারেন যদি মনে হয় যে আমাকে আরেকটা ভিডিও করে তার টিউটোরিয়াল দিতে হবে আমি নিশ্চয়ই করে দেবো তাহলে আপনার শুধু কমেন্টে একটু লিখবেন আর যদি ভালো লাগে একটু লাইক করবেন আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এপিসোড এখানে শেষ করছি টাটা বাই